এই সময়ের কাজের জন্য আমরা গর্বিত, আমরা এখনও অহংকার বোধ করি। সেই কাজের কোথাও যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাতে যদি কোনো সাজেশন করতে হয়, নিশ্চয় করবো না কেন, সহায়তা করে সব রকমের সাহায্য করবো, রেডি। এই সময়ে ত্রিপুরার অগ্রগতির জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করছি। হ্যাঁ, যে কাজ আমরা করছি আমরা তো গর্বিত, আমরা অহংকার বোধ করি। আমি তো কয়েকটা রেফারেন্স দিও আপনাদের কাছে বললাম। হ্যাঁ, তো আজকে এরকম না ডাকলে তো এইসব কথা তো আমাদের কাছে কোথাও পারতাম না। হ্যাঁ, যে আমরা এই সময় কী করছি কী না করছি, হ্যাঁ, সব কথাগুলি যেগুলি বললাম সুযোগ করে দিল। বিভিন্ন প্রচার মাধ্যমে 800 কোটি টাকার নিয়ে একটা প্রচার খবর বেরিয়েছে, আমাকে এরকম কোনো প্রশ্ন জিজ্ঞেস করা। হ্যাঁ, 800 কোটি নাকি? 800 কোটি কেন, আমরা অনেক কোটি কোটি টাকা থেকে বেশি খরচ করছি। হ্যাঁ, তারপর করতে পারেন, যদি মনে করেন 2008-09 থেকে আরম্ভ করে আজকে কত, আমরা যতদিন পর্যন্ত সরকারে ছিলাম সেই সময় জিজ্ঞেস করবো, আপত্তিটা কী, কিন্তু পেপারটা দিতে হবে। গভর্নমেন্টের কাছে তো পেপার আছে, সে সমস্ত ডকুমেন্ট না দেখে আমি হঠাৎ করে কী করবো? আমি আসি এখানে ইয়ে করার জন্য, আমার সাহায্য চাইতেছেন তারা, তো আমি একটা কোনো না জানা, কোনো তথ্য না জানা কীভাবে দায়িত্বহীনের মতন কথা বলবো? আমি সেটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যে আমাকে ডকুমেন্ট দেখান, মানে আমি সব রকমের সাহায্য। হ্যাঁ, ডকুমেন্ট আইলে পরে তো আমি আমার সাহায্যকারী যখন দরকার হবে, আজকে কেউ আনি নিয়ে সঙ্গে, হ্যাঁ, সেদিনও গেছে কেউ কেউ সঙ্গে নিয়ে, দরকার যখন হবে নিশ্চয়ই নেব, এটা না নেওয়া তো কোনো ব্যাপার না, এটা জটিল ব্যাপার হিসেবে তারা চিহ্নিত করছে। হ্যাঁ, কোটি কোটি টাকার কথা তারা পত্রপত্রিকা আমরা লিখেছে, তার থেকে পাইছেন কে, আপনাদের এইসব তথ্য দিতে আছে তাদের গিয়ে জিজ্ঞেস করুন, আমাকে কিন্তু এইসব বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করুন। আবার কি, এটা তো আমি বললাম প্রথম, এইসব করা কি মানে আছে? যেখানে জানে খুব ভালো করে জানেন, মুখ্যমন্ত্রীও জানেন, ওনার সঙ্গে অফিসার যারা যারা জানেন যে কাকে কে কি কাজ দিব, এটার ব্যাপারে মন্ত্রীদের কোনো ভূমিকা থাকে। পিডব্লিউডির নিজস্ব নিয়ম আছে, ত্রিপুরা সিপিডব্লিউটি সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস আছে সেই রুলস থেকে এখানে এটা কাজ করে, এখানে টেন্ডার হইব চিফ ইঞ্জিনিয়ার পাওয়ার কতটুকু, যেমন 2007-08 তখন চিফ ইঞ্জিনিয়ার পাওয়ার ছিল 250 কোটি, তখন যা টেন্ডার হয় চিফ ইঞ্জিনিয়ার নিজে এটার উপরে সিদ্ধান্ত নিতে পারে, কাজ ওয়ার্ড করতে পারে, এরপরে যেই কাজ যাবে ওয়ার্ক অ্যাডভাইজারি কমিটিতে যাবে, যার চেয়ারম্যান হচ্ছেন চিফ সেক্রেটারি, আর সেক্রেটারি হচ্ছেন ফিনান্স সেক্রেটারি, ফিনান্সের কাছে চলে যাবে, হ্যাঁ, ওয়ার্ক অ্যাডভাইজারি বসে মিনিস্টারের কাছে কোনোদিন আসে, এই টেন্ডারের সঙ্গে মিনিস্টারের কোনোদিন কোনো স্তরে যুক্ত না, মানে সেই সমস্ত দিকে, তো এইখানে তারপরে জানতে চাইতেছি, আবার কেন বলবো না, আমি সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের তো কাগজপত্র দিতে হবে। থ্যাংক ইউ।